কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে গত 55 দিন ধরে চলা সাগরতত্ত্ব হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চ ভেঙে দিল ডেকোরেটরসের সংস্থা। অবস্থান মঞ্চে থাকা চৌকি, ফ্যান, লাইট সবই সংস্থার লোকজন খুলে নিয়ে যায় বলে জানা যায়। যদিও চিকিৎসক সূত্রে খবর, ডেকোরেটরসের সংস্থার বিশেষ প্রয়োজনেই নাকি নিয়ে গেছেন তারা। এবং ডাক্তার সূত্রে খবর যে তাদের ফোন করে জানানো হয়েছে যে ধর্না মঞ্চ খোলা হচ্ছে, কিন্তু কি কারণে খোলা হচ্ছে এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধর্না মঞ্চ পুরো ফাঁকা এবং কোনো রকম এখানে মঞ্চ করা নেই, একদম ফাঁকা। ওরা কালকে স্টেজটা চেয়েছিল, তো কালকে বলছিল ওদের আর্জেন্ট দরকার আছে মহালয়ার জন্য, আজকে কিছু প্রোগ্রাম আছে সকালে ওদের 10টা নাগাদ, ওই জন্য স্টেজটা বোধহয় নিয়ে গেছে, রিকোয়েস্ট করেছিল। আমি তো কালকে দিইনি, খুব দরকার থাকলে আজকে নিয়ে যেতে পারবে এটাই বলেছিলাম, বুঝলে নিয়ে গেছে। কিন্তু হঠাৎ কেন মঞ্চ সামগ্রী খুলে নিয়ে যাওয়া হলো? চিকিৎসকদের প্রতিবাদকে দমানোর জন্য নাকি কোনো রাজনৈতিক কারণ? প্রশ্নগুলি উঠছে। তবে চিকিৎসকদের দাবি, তাদের আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ কোনো মতেই থামানো যাবে না, প্রতিবাদ চলছে, চলবে। স্বাগত দত্ত থেকে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।